বিজনেস স্কুলের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটি শুরু করার আগে, মানে ক্লাসটি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, তার জন্য তোমাদেরকে যা যা করতে হবে সেগুলো একটু ভালোভাবে পড়ে নাও। দেখো, তো আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি। তোমরা জানো যে নগদ প্রবাহ বিবরণী দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিটা তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে নাই, তো আমরা পরোক্ষ পদ্ধতিটা শিখবো, কারণ পরোক্ষ পদ্ধতিটাই পরীক্ষাতে আর কি আসবে তোমাদের। তো আজকে আমরা তোমরা তোমাদের সাথে যা যা নিয়ে আর কি কথা বলবো সেটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, মানে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ না, সরি একটু ভুল বললাম, সেটা হচ্ছে তোমরা জানো যে নগদ প্রবাহ বিবরণী তিনটা অংশ, অর্থাৎ পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, আর দুই হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, আর তিন হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তবে আজকে আমি তোমাদের সাথে পরিচালন কার্যক্রমও না অর্থায়ন কার্যক্রমও না, আমি তোমাদের সাথে আজকে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নিয়ে আলোচনা করব। কারণ প্রথম যে টিউটোরিয়াল ওইটাতে আমি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা তোমাদেরকে শিখাইছি, আশা করি যে ওইটা যারা ভালোভাবে বুঝতে পারছো তাদের পৃথিবীর কোনো নগদ প্রবাহ বিবরণ নির্ণয় করতে কোনো সমস্যা হবে না। আর আজকের ভিডিওটা যদি তোমরা মানে ঠিকভাবে বুঝতে পারো তাহলে কোনো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে তোমরা কোনো ভুল করবে না। তো আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ আজকে যে যা যা যে বিষয় নিয়ে তোমাদেরগুলোর সাথে মানে তোমাদের সাথে আমি আলোচনা করব সেগুলো হচ্ছে হলো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ কি। তো সেটা একটু তোমাদেরকে বলে নিই যে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ কি, বিনিয়োগটা আগে কি এটা আগে একটু জানো যে লাভের আশায় অথবা মূল্য বৃদ্ধির আশায় কোথাও টাকা দেওয়াটাই হচ্ছে কি বিনিয়োগ। যে আমাদের উদ্দেশ্য কি থাকবে, যে লাভের আশা অথবা মূল্য বৃদ্ধির আশা বা উভয় আশায়, মানে যে টাকা যদি আমরা মানে কোথাও দিব সেটাই হচ্ছে কি আমাদের বিনিয়োগ। তো বিনিয়োগ কার্যক্রম হতে বা সেখান থেকে যে আমাদের বিনিয়োগ কার্যক্রমে যে টাকাগুলো আমাদের আসবে, অর্থাৎ আমরা যদি নতুন করে বিনিয়োগ করি তাহলে আমাদের টাকা চলে যাবে, আর যদি আমরা বিনিয়োগটাকে যদি বিক্রি করে দিই তাহলে আমাদের কি হবে টাকাটা আসবে। তো এটি হচ্ছে কি যে টাকার আগমন এবং বহির্গমন নিয়ে হচ্ছে কি বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো দেখো যে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ কিভাবে নির্ণয় করা হয় এটাও তোমাদেরকে আমি শেখাবো, কিন্তু তার আগে আজকের যে কুইজটা আছে, অর্থাৎ তোমরা জানো যে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে কুইজ দিয়ে থাকি, যারা সর্বোচ্চ উত্তর দিতে পারবা সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে কিন্তু পুরস্কৃত করা হবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা যে মানে কুইজে সঠিক উত্তর দিতে, ভুল উত্তর অবশ্যই দিবা না, কারণ তাতে তোমাদের পয়েন্ট কাটা যেতে পারে। তো তো যে বিষয়টা তোমাদেরকে বলতেছি যে অবশ্যই আবার ধারাবাহিকভাবে উত্তরটা করতেও হবে। তো আজকের কুইজ যেটা সেটা হচ্ছে হলো রিবেট মানে কি, যে আজকের কুইজটা হচ্ছে কি রিবেট মানে কি। তোমরা জানো যে রিবেট মানে কি যদি জেনে থাকো তাহলে অবশ্যই তাড়াতাড়ি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মন্তব্য মানে অ্যান্সারটা জানাও, তাহলে আমি তোমাদেরকে মানে পুরস্কারের জন্য বাছাই করব। তো দেখো যে বিনিয়োগ, তার আগে মানে তোমাদেরকে যেটা বলে নিব যে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করার আগে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে হলো বিনিয়োগ কার্যক্রমে কি কি অন্তর্ভুক্ত হয়। তো বিনিয়োগ কার্যক্রমে অন্তর্ভুক্ত হয় হচ্ছে হলো স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়, বিনিয়োগ ক্রয় আর বিনিয়োগ বিক্রয়। তো অর্থাৎ দেখো স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগ, ক্রয় করলে আমাদের টাকা চলে যায় আর স্থায়ী সম্পত্তি বা বিনিয়োগ যদি আমরা বিক্রি করে দিই তাহলে আমাদের কি টাকা আসে। তো এই ধরনের লেনদেনগুলোই কিন্তু কি এখানে আসবে। তো এখন আমি চলে যাচ্ছি যে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় তোমরা কিভাবে করবা সেটা দেখো, এটাই কিন্তু মেন বিষয়। এতক্ষণ যেগুলো বললাম এগুলো আসলে এটাকে সাহায্য করার জন্য, তবে মেন বিষয় কিন্তু এটা। তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুত্ব দিয়ে দেখবা। তো দেখো যে প্রথমে যে শখটা আঁকতে হয়, তোমরা জানো যে বিবরণ টাকা টাকা তুমি শখ আঁকায় নিবা, তারপর লিখতে হবে যে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো তারপরে তোমাদেরকে আমি বলবো যে কোনগুলো যোগ করতে হবে। দেখো স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগ, আমি আবারও বলতেছি যে স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগ বিক্রি করলে টাকা আসে তাই যোগ করতে হবে, অর্থাৎ এখানে তোমরা মাইনাস না দিয়ে অর্থাৎ ব্র্যাকেট না দিয়ে টাকাটা লিখবা। তো স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগ বিক্রি করলে টাকা আসে তাই যোগ করতে হবে। তোমরা জানো যে স্থায়ী সম্পত্তি বলতে আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, ভূমি এইসবকে বোঝায়, আর বিনিয়োগ বলতে শেয়ার, সঞ্চয়পত্র এই ধরনের বা ঋণপত্র ক্রয় এই ধরনের
বিষয়গুলোকে বোঝায়। তো এগুলো যদি আমরা কখনো বিক্রি করে দেই তাহলে কিন্তু আমাদের কি হবে, টাকা আসবে, আর টাকা আসলে কিন্তু আমাদেরকে যোগ করতে হবে। আর উভয় যদি অর্থাৎ স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগ যদি ক্রয় করি তাহলে টাকা চলে যাবে, তাই কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো তোমরা যেটা করবা, যে যেগুলো টাকা আসবে ওগুলা প্লাস হিসেবে লিখবা, আর যদি যেগুলো মাইনাস হবে সেগুলো কি করবা, ব্রাকেট দিয়ে লিখবা। তো ব্রাকেট দিয়ে লেখার পর তোমরা এই যত টাকা আসছে সেখান থেকে যত টাকা প্রদান করছো অত টাকা বাদ দিয়ে এই দ্বিতীয় ঘরে তোমরা কি করবা, বার করে দিবা। তো এটার নামই হবে হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, হতে নগদ প্রবাহ প্রাপ্তি ব্যবহার বা প্রদান। তোমরা হয়তো ভাবতেছো এখানে এত কথা লেখা কেন, মানে কোনটা কখন লিখবো। তো এই উত্তরটা হচ্ছে হলো, যদি এখানে প্লাস ফিগার বের হয় অর্থাৎ তোমার মোট প্রাপ্তির চেয়ে যদি মোট প্রদান কম হয় সেক্ষেত্রে এখানে কি আসবে, প্লাস ফিগার আসবে। ধরি এখানে আসছে 20 লাখ, এখানে আছে কত, 18 লাখ, তাহলে এখানে কত, 2 লাখ। তাহলে তোমাকে লিখতে হবে যে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ বা প্রাপ্তি। তোমরা প্রবাহ লিখলেও হবে আবার প্রাপ্তি লিখলেও হবে। আর যদি এখানে যদি মাইনাস ফিগার আসে, অর্থাৎ এখানে ধরো তুমি টাকা পাইছো 20 লাখ আর তুমি প্রদান করছো 25 লাখ টাকা, তাহলে তোমার এখানে কি মাইনাস 5 লক্ষ টাকা আসবে, তখন তোমাকে লিখতে হবে যে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ ব্যবহার বা প্রদান। তখন কিন্তু নগদ প্রাপ্তি প্রবাহ প্রাপ্তি লিখতে হবে না, তখন শুধু হয় তুমি মানে ব্যবহার লিখবা বা প্রদান লিখবা। তো এই ছিল আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করার যে মেইন যে স্ট্রাকচার এটা। আর এটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা তোমরা কখনোই ভুল করবা না বলে আমার বিশ্বাস। তো ধন্যবাদ তোমাদেরকে যে এতক্ষণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আর তোমাদেরকে লাস্ট যে কথাটা বলতেছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে, অর্থাৎ তোমরা যদি আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে মানে সাবস্ক্রাইব করো তাতে, এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখো যাতে আমি যে কোনো ভিডিও দিলে সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।